ওদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, এখন ওরা একটু আরাম আয়েস করছে। বুঝলাম, ওরা চিকেন, তাই বলে কি একটু আরাম করতে পারবে না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেল মেহেজাবিন রেসিপি অ্যান্ড ব্লগস থেকে মেহেজাবিন বলছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটি ব্যতিক্রমধর্মী ব্লগ নিয়ে এসেছি, আর আজকের এই ব্লগটা হচ্ছে আমার চ্যানেলের 1K স্পেশাল ব্লগ। অনেকেই 1K স্পেশাল অনেকভাবে সেলিব্রেট করে, আমি একটু ভিন্নভাবে করছি। আমি চাইলে আমার 1K ব্লগটা একটি কেক কেটেও করতে পারতাম, বাট আমার একটা কেকে পোষাবে না, আমার এই সবগুলো চিকেন চাই। এটি হচ্ছে একটি মুরগির ফার্ম, মানে অনেকগুলো মুরগির বিশাল একটা ঘর। আর মুরগিগুলোর জন্য কিভাবে ঘরটা রেডি করা হচ্ছে তা দেখুন। যারা মুরগির ফার্মে বিজনেস করতে চান, আশা করছি আমার এই ভিডিওটি দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন। এই মুরগির ঘরে বাঁশ দিয়ে মাচা বেঁধে তার উপর মোটা কাগজ বিছিয়ে দিয়েছে। মুরগির ঘরের চারপাশে দেয়ালগুলো একটু মোটা তারের নেট দিয়ে তৈরি। নেটের দেয়ালের সাথে আবার পলিথিন ঝুলানো হচ্ছে, কারণ নেটটা দিনের বেলা খোলা থাকবে পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আসার জন্য। আর রাতের বেলা নেটের দেয়ালটাকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে মুরগির বাচ্চাগুলো ভালো করে ঘুমাতে পারে। এখানে মুরগির বাচ্চার জন্য লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে সিজন অনুযায়ী লাইটের হিট বাড়ানো কমানো হয়। প্রতিটি বাচ্চার পিছনে গরমের সময় 1 ওয়াট লাইটের হিট দেওয়া হয়, আর শীতের সময় তা ডাবল হয়ে যায়। মুরগির ঘরও রেডি হয়ে গিয়েছে, মুরগির বাচ্চাও তোলা হয়ে গিয়েছে। এই মুরগির বাচ্চার বয়স 1 দিন। এগুলোকে এই ঘরে রাখা হবে 28 থেকে 30 দিন। 28 থেকে 30 দিন পর এদের ওয়েট হবে 1 থেকে 2 কেজি। তখনই এদেরকে বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হবে। এদের ঠান্ডার প্রবণতা খুবই বেশি, সিজন অনুযায়ী লাইটের টেম্পারেচার কমিয়ে বাড়িয়ে তাদেরকে হিট দেওয়া হয়। এগুলো তো একদিনের বাচ্চা, 10 দিন পর এদের সাইজ কেমন হয় চলুন দেখি। 10 দিন পর আমি আবার ওদের কাছে চলে আসলাম। দেখুন 10 দিনে তারা কত বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওদের পানি খাওয়ার পাত্র, ওরা খাবার খেয়ে এসে এখন পানি খাচ্ছে। এটা আমার একটি আন্টির ফার্ম, আন্টি থাকে গ্রামে আর ফার্মটা ওনার বাড়ির ভেতরেই। আন্টির পিচ্চি একটি মেয়ে আছে, এখনও স্কুলে যাওয়ার বয়স হয়নি, আর আঙ্কেল থাকে বিদেশে। আন্টির ফ্যামিলিতে আর কেউ নেই, শুধু আন্টি আর আন্টির মেয়ে। সো আন্টির তেমন কোনো কাজকর্ম নেই। কোনো কাজকর্ম না থাকার কারণে আন্টি সারাক্ষণ মোবাইলে টিকটক দেখত। টিকটক দেখতে দেখতে আন্টির অবস্থা টিকটকারদের মতন হয়ে যাচ্ছে। একদিন বিদেশ থেকে আঙ্কেল বাড়িতে আসলো ছুটি কাটাতে। আঙ্কেল বাড়িতে এসে দেখেন আন্টির অবস্থা খুবই ভয়াবহ, আন্টি টিকটকের জগতে হারিয়েই যাচ্ছেন। তাই আঙ্কেল অনেক চিন্তা ভাবনা করে আন্টিকে এই ফার্মটা ওপেন করে দিল। আন্টি এখন মুরগির বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ব্যস্ত। আঙ্কেল বুদ্ধি করে আন্টিকে এত ব্যস্ত করে দিল, আন্টি সারাটা দিন কেটে যায় মুরগির বাচ্চা কাচ্চা সামলাতে। টিকটক বলে যে কিছু একটা ছিল, সেটাই আন্টি ভুলে গিয়েছে। এখানে মুরগির বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে, বাচ্চাগুলো খাবার খাচ্ছে, পাশাপাশি আন্টি খাবারের ময়লাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখুন আন্টি মুরগির খাবারের ট্রেতে খাবার দিচ্ছে। আচ্ছা, আমি কি আন্টিকে বেশি রোস্ট করে ফেলছি? মনে হয় বেশি করিনি, এগুলো যেহেতু চিকেন তাহলে রোস্ট একটু করাই যায়। গ্রামের মহিলারা চাইলেই এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। এই পোলট্রি মুরগির বিজনেসটা অল্প পুঁজিতেই স্টার্ট করা যায়, ঠিকঠাকভাবে মেডিসিন খাওয়ালে, ঠিক মতো যত্ন নিলে, ফার্মের অনেক নিয়মকানুন আছে সেগুলো মেনে চললে 1 মাস মুরগির লালন পালন করে অনেক লাভবান হয়ে যায়।
যে কেউ চাইলে এই ফার্মের বিজনেস স্টার্ট করে কর্মহীন থেকে কর্মজীবী হতে পারে। আপনারা যদি এই ফার্ম সম্পর্কে কিছু জানতে চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আন্টি দিয়ে দিবে। আজকে আমি মুরগির ভিডিওর প্রথম পার্ট বানালাম, আর 10 দিন পরে এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসব। আপনাদের কাছে যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আগামীতে এই ভিডিও সেকেন্ড পার্ট নিয়ে হাজির হব। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আর ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে গত মাসে আন্টি 700 মুরগি 28 দিন পেলে পুষে 30,000 টাকা লাভ করেছেন। সেই খুশিতে এই মাসেও আবারও বাচ্চা তুলেছেন। আমরা সবাই দোয়া করছি, আশা করছি আন্টি এই মাসেও দ্বিগুণ লাভবান হবেন। আন্টি ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভবান হোন, সেটাই দোয়া করছি। আমার বক বক হয়তো আর কারোরই শুনতে ইচ্ছে করছে না, তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব সেকেন্ড পার্ট নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিন। আল্লাহ হাফেজ।